হ্যালো ইয়ার্স আশা করি ভালো আছেন আপনি আমার যে এই চ্যানেলে টুইটেল দেখতেছেন তার মানে আমি ধরে নেব আপনার শেখার আগ্রহ আছে আর আপনি একটা ভালো সময় এসেছেন আমার চ্যানেলে দেখেন আমি এখন যে প্রসিডিওর ভিতরে আছি অর্থাৎ স্টার্ট ফরম জিরো দ্যাট মিন্স আপনি যদি নতুন হয়ে থাকেন একদম কিছু জানেন না প্যাটার্নের ব্যাপারে তাহলে আমার চ্যানেলের এই টিউটোরিয়ালগুলো যদি একে একে দেখতে থাকেন না টেনে টু জেড তাহলে আপনি নিজেকে একজন শুধু ক্যাডমাস্টারই নন প্রফেশনাল ক্যাডমাস্টার হিসেবে তৈরি করতে পারবেন তো যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশের বেলকনটি টিপি দিতে ভুলবেন না দেখেন আমার এখানে ক্লাস ওয়ান থেকে শুরু করে আমি অলরেডি ক্লাস সিক্সটিন পর্যন্ত দিয়েছি এর ভিতরে অনেকে অনেক রকমভাবে কমেন্টস করেছেন তো এর ভিতরে একজনে একটা কমেন্টস করেছেন খুব রিসেন্টলি আর থ্যাংক ইউ স্যার যে একটা মার্কার কাট প্যানেল প্ল্যান না কাট প্যানেলে ভিডিও দেন প্লেস তো ঠিক আছে আমি কাট প্যানেল নিয়ে একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি এখানে আমার একটা ভিডিও টিউটোরিয়াল করা আছে এটা মনে হয় আপনার আমার চ্যানেলে দিয়েছি অলরেডি প্যাটার্নটা কীভাবে মেক করেছি গ্রেটিং করেছি এটা দেখে নেবেন প্লিজ আর চাইলে আমি ভিডিও বক্সে লিঙ্কটা দিয়ে দেব দেখে নেবেন আচ্ছা তো আমি এই কাট অ্যান্ড শিউ লেগিংস এটার উপরে আমি এটা কাট প্যানেল হ্যাঁ এটা কাট অ্যান্ড শিউ দেখেন কয়টা পার্টস আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আচ্ছা আপনি চাইলে এর চি ও বেশি পার্টস এর যদি প্যাটার্ন থাকে এই আমার এই ডিটেলটা দেখলে সেটাও আপনি পারবেন আমার কাছে এরচি বেশি নেই বিধে আমি সেটা দেখাতে পারছি না যাই হোক আপনাকে জাস্ট বেসিক একটা আইডিয়া দিচ্ছে আমরা শুরুতে কী করবো মার্কারটা ওপেন করে নেব অপ্রিটেক সফটওয়্যারে করতেছে আমি এরপরে আমি যে টিটেলটা করবো এটা এটা আমি আসলে এখন ওপেন রাখবো না তাহলে মার্কার করা যাবে না এটা হচ্ছে কাট এন্ড শুল্লিগিক সেটা মাথায় রাখি সেভ দেবো না আগেরটাই করবো এখন যদি আপনি একদম শুরুতে শুরু করেন আবার এটা অর্থাৎ আপনি আপনার লাইফের শুরু মানে আপনি নতুন তাহলে দেখেন আপনি শুরুতে যাবেন এখানে নিউ এখানে গিয়ে আপনাকে কী করতে হবে এখানে মার্কারের নাম লিখতে হবে আপনি যা দরকার তাই লিখবেন এরপরে আপনি এখানে ডায়া সিলেক্ট করবেন হ্যাঁ এটা হচ্ছে ডায়া এখন এই ডায়াটা হচ্ছে কতটুকু দিবেন যদি আপনি কাটান সিউতে ই করেন মার্কার করেন তাহলে আপনার একটা আলাদা টেকনিক অবলম্বন করতে হবে এটা আপনি কাজ করতে 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 নিজেকে আপনি তৈরি করতে পারবেন তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যদি আপনি প্রোডাকশনের মার্কার দেন তাহলে তো আপনার অবশ্যই ডায়সোলেক্ট করা আছে আর যদি সিলেক্ট করা না থাকে তাহলে আপনাকে এখানে ডায়সোলেট করতে হবে এফিসিয়েন্সি বেশি আসবে আমার বিগত দিনের মার্কারগুলো দেখলে আপনি আরো বুঝতে পারবেন তো আমরা এখানে ডায়া একটা নিব ধরেন আমরা এখানে সেভেন্টি টু ডায়া নেব ধরুন আমার এটা সিলেক্ট করা লেন্থে আমার যা আসবে এক এক হাজার ইঞ্চির বেশি আসবে না আচ্ছা আমি এটাকে ওকে দেবো এখন এর আগে আমি একটা জিনিস দেখিয়ে নিই আপনি কীভাবে সিএমে না ইঞ্চিতে আছে সেটা ঠিক করবেন কীভাবে হ্যাঁ এই যে দেখেন আমি কোথাও কোথা থেকে কোথায় আসলাম অপশন অপশন এসে প্রিফারেন্সে যাবেন প্রিফারেন্সে গিয়ে মেইন এরপর ওয়ার্কিং ইউনিট এখানে দেখেন আপনি চাইলে বিভিন্নভাবে নিতে পারবেন সিএম ইঞ্চি যেটা মঞ্চ সেটা তো যাই হোক আমার এটা করা আছে এই জন্য আমি এটা কিছু করলাম না আমি জাস্ট আপনাকে দেখিয়েছি কীভাবে মেজারমেন্টটা চেঞ্জ করতে হয় এখন আমি যাব হচ্ছে এখানে এটা হচ্ছে এ স্টাইল ওপেন করার জন্য এই লোগোটা এই টুসটা তো আমরা আমি এখানে যাওয়ার পরে এই থ্রি ডটে চলে যাব যাওয়ার পরে এখান থেকে আমি বলছিলাম কি কাট অ্যান্ড সিউ লেগিংস আমরা কাট অ্যান্ড সিউ লেগিংসে চলে যাব এই যে এখন এটা আমি ওপেন করে দেবো ওপেন করার পরে আপনি রেশু হ্যাঁ রেশুটা আসলে যদি পিও শীত থাকে আপনার হাতে তাহলে আলাদা আলাদা সেই সাইজ ওয়াইজ আপনার কোয়ান্টিটি দেওয়া থাকবে সেটা আনুপানিক আনুপাতিক হার আপনাকে বের করতে হবে কাটিং রেশু মেলানোর জন্য এটা আপনাকে তৈরি করতে হবে যদি সেটা আপনি কোস্টিংয়ের ক্ষেত্রে আর যদি আপনি কাটিংয়ে মানে ডাইরেক্ট বাল্কের কাজ করেন তাহলে তো কাটিং থেকে আপনাকে রেশু করেই দেবে তো আমরা একটা রেশু ধরে নেই হ্যাঁ এখানে দিলাম হচ্ছে টু থ্রি টু এরকম করে করে আপনি চাইলে এটাও টু দিতে পারেন হ্যাঁ আচ্ছা দিলাম আমরা তাহলে কত পিস হলো সিক্স নয় দু এগারো আমরা এক ডজনের মার্কটা করি প্রয়োজনে হ্যাঁ আমরা এটাকে টু দিব আচ্ছা এরপরে আমরা পিচে চলে যাবো এখানে হচ্ছে সমস্ত কারুকার্য এখানে দিব হচ্ছে পিস এটা কোনো পার্টসের নাম না পিস মানে হচ্ছে বিভিন্ন ধরনের পিস আপনার ওখানে নাম ছাড়া যেগুলো আপনার কাজের হেল্পিংয়ের জন্য প্রয়োজন হয় এটা মূলত কোনো পার্টস নয় আচ্ছা তো আমি এখানে এটাকে জিরো দেবো যেহেতু গাছেট আমি একটা গাছেট হবে ফ্রন্ট পার্ট দুটো হবে এখানে পেয়ার দিছি যার কারণে আমার দুইটা এখানে অলরেডি চলে আসছে এই কোয়ান্টিটিটা এই এই দুইটা কেন চলে আসছে আমি বিগত যে টিউটোরিয়াল দিয়ে দিয়েছি আমি অলরেডি এই এর ভিতরেই মাথা অর্থাৎ এই যে স্টার্ট ফরম জিরো যে শিরোনামে যে ট্যুটুরালগুলো আছে এর ভিতরে মার্কেট টিউটোরিয়াল খুঁজলেই আপনি পাবেন এখানে এই এই টুটা কেন আসছে অটোমেটিক্যালি আমি কিন্তু এখানে দেই নাই এটা আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি আপনি দেখবেন পেয়ার পেয়ারের এখানে ব্যাপার আছে আবার ব্যাক টু থাকবে এরপরে পকেট সিএমএ সেটাও টু থাকবে এরপরে সাইড প্যানেল এটাও টু থাকবে এরপরে আর কেস আমরা একটু দেখি পকেট দুইটা থাকবে ওয়েট বেল্ট থাকবে একটা আচ্ছা এখন আমরা কী করবো আমরা এখান থেকে ওকে দিয়ে দিতে পারি যদি এটা অনওয়েতে হয় আর টু ওয়েতে হলে এখান থেকে আমরা ওয়েটা চেঞ্জ করে নেবো আচ্ছা আমরা শুরুতে অনওয়েতে যাই অনওয়েতে গিয়ে এরপরে এটাকে ইগনোর করবো এটা ওকে দেব এরপরে এটাকে ওকে দেব এখন আপনি যদি টাইমিংটা সেট করতে চান তাহলে এখানে আসবেন এখানে আসার পরে দেখেন এখানে আপনি হ্যাঁ থ্রি এম দিতে পারেন যদি বাল্কের কাজ করেন তাহলে থ্রি এম এম দেবেন এরপরে আপনার স্টার্ট দিতে পারেন তাহলে অটোমেটিক্যালি লেট আমার স্টার্ট হয়ে গেল আর যদি এটা সেট করা থাকে সেক্ষেত্রে আপনার কী করতে হবে এখানে আসতে হবে এই যে হ্যাঁ নেস্টিংয়ে গিয়ে দিলে অটোমেটিক্যালি এগুলো চলে আসবে এখন দেখেন আমার এই এটা হচ্ছে কি অন ওয়েতে না টু ওয়েতে আমরা ওয়ে না টুয়ে সেটা পরে দেখতেছি আমার এফিসিয়েন্সিটা আপনি খেয়াল করেন সেভেন্টি সিক্স পয়েন্ট ডাবল ফোর তাই না আচ্ছা এখন আমরা এই ঘড়িটা যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ এটা চলতে থাকবে তার মানে আমার থ্রি এমএম অর্থাৎ থ্রি মিনিট সরি এমএম না থ্রি মিনিট থ্রি মিনিট এরকম চলে থাকবে যেহেতু আমি টিউটোরিয়াল করছি আমি থ্রি মিনিট যাবো না আমি আগেই শেষ করে দেবো এখানে আবার প্রেস করলে এটা পজ হয়ে যাবে এখন আপনি এটা কোন ওয়েতে কোশ্চেন সেটা দেখার জন্য আপনি এখানে আসেন এখানে আসার পর দেখেন এখানে মার্কারটা ওয়েতে আছে এখানে লেখা আছে মার্কার রোটেশন অ্যালাউন্স ওয়ে তো আমি এটাকে যদি টুয়েতে করতে চাই তাহলে আমি চাইলে এখান থেকেও এ করে দিতে পারি এরপরে আমি এখানে ওকে দিয়ে দেবো তাহলে কিন্তু আমার মার্কারটা টু এতে হয়ে গেল দেখেন এখন আমার কোথায় সেখান থেকে চলে আসছে ক্লিয়ার আচ্ছা এখন এটা হচ্ছে আমার আপনি দেখলেন এটা দেখলেন আপনার এখানে যে ডায়লগ বক্স আছে এখানে এসে আর ডায়লগ বক্স ছাড়া যদি আপনি করতে চান তাহলে আপনাকে এখানেই আসতে হবে এখানে এসে এটার উপর প্রেস করেন প্রেস করার পরে এখানে যান এখানে গিয়ে এই যে টু এ হ্যাঁ হয়ে গেছে আর যদি আপনি চান অনওয়েতে করতে তাহলে এখানে প্রেস করতে হবে এবার আবার এখানে ইকুয়াল দিলে সবগুলো ওয়ান ওয়েতে আমি অনওয়েতে করেছিলাম তখন এখন আবার এখান থেকে আমি টুয়েতে দেখাবো এই যে এই যে এরোটা এটার উপরে রাখলেই অটোমেটিক অ্যারোটা চলে আসবে এবার রাইট বাটন প্রেস করে ইকুয়াল দেবেন দিয়ে ওকে দেবেন ক্লিয়ার তাহলে আপনার এটা টু ওয়েতে হয়ে গেল তাহলে আমি যদি আবার নেস্টিং দিই ওই একই সেম কেস তো আমরা টু টুয়ে জানতে পারলাম এখন এই কাট অ্যান্ড ছিউ বা এই কাট প্যানেলের যে বিষয়টা সেটা আপনি গ্রুপ মার্কার যদি করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন তো আমি গ্রুপ মার্কারে চলে যাব গ্রুপ মার্কারে যাওয়ার জন্য আপনার কী করতে হবে আবার এই প্যাটার্নের এই প্যাটার্নটার ভিতরে ঢুকতে হবে এখানে চলে আসতে হবে এরপরে আপনার যদি আপনি গ্রুপ মার্কের করেন তাহলে একটা জিনিস আমি এখানে বলিনি দেখেন এই যে স্টাইল নেই স্টাইল নেম এই কাট অ্যান্ড শিউ লেগিং যে স্টাইলটা সেটা এখানে দিয়ে নেবেন এরপর মেটেরিয়ালস আপনি মেটিরিয়াল যেটা প্রয়োজন আপনার যদি সেলফে পিস হয় আপনি সেলফ দিয়ে নেবেন ঠিক আছে অ্যাড করে নেবেন এরপরে আপনার আমরা গ্রুপে আসি আমার এই যেই সাইজ ইনফরমেশান পিস ইনফরমেশন না সাইজ ইনফরমেশন এসে আপনার এই যে উইথ অল্টারনেটিভ এখানে সাইজ আছে আমার আপনার কয়টা আপনার ধরেন ছয়টা সাইজ আছে ছয়টা সাইজের ভিতরে আপনি তিনটে সাইজ এক গ্রুপ করবেন মানে তিনটে সাইজ করবেন বা দুইটা সাইজ করবেন সেটা আপনি আগে সিলেক্ট করে নেবেন সেটা আপনার ফেব্রিক্সের শেডও আছে আসলে আমরা গ্রুপ মার্কার কেন করি আমি বিগত যে গ্রুপ মার্কারটা দিয়েছি সেটা আমি ডিসক্রাইব করেছি বিস্তারিত তো এখানে তবু বলে রাখি আসলে একটা রুলের ভিতর যখন রানিং শেড হয় মানে রানিং শেডটা কি দেখা যে এক গছ বা দুই ফুট দূরে গিয়ে একটু কালারটা অন্য রকম হয়ে গেল তখন আপনি এই যদি একই জায়গায় একটা বড়িতে যখন আমি এখানে ছয়টা না ষাটটা পার্স কাউন্ট করলাম প্যাটার্নটার এটা এই পার্সগুলো যদি আপনি একই শেডের হয় তাহলে কিন্তু একজন কাস্টমার আপনার গার্মেন্টসটা নেবে কিন্তু যদি এই পার্স বিভিন্ন কালারের হয় তাহলে কিন্তু কাস্টমার নিতে চাবে না হ্যাঁ তো দেখার একটা ব্যাপার আছে সেক্ষেত্রে আমরা এই গ্রুপ মার্করকে মার্কারটাকে বেছে নিই মার্কারম্যান হিসাবে বা টেকনিশিয়ানের তাহলে আমরা এখানে থেকে ধরেন আমরা দুইটা সাইজ যদি করি যেমন স্মল সাইজ স্মল সাইজটা এখানে চেঞ্জ করে দেবো আর ধরেন আমি লার্জ সাইজও চেঞ্জ করে দিলাম আমরা দুইটা সাইজ মনে রাখবেন স্মল এবং লার্জ এরপরে অ্যাপ্লাই দিয়ে দেব ওকে এখন আমরা কী করবো আমরা নতুন করে এটা নিস্টিং দেবো ক্লিয়ার করে দেব মার্কারটাকে অটোমেটিক নিস্টিংয়ে চলে আসবে দেখেন আমার এফিসিয়েন্সি কিন্তু বেশি একটা হেলফেল হয়নি হ্যাঁ কেন দুইটা আমি চেঞ্জ করেছি যদি আরটা বেশি চেঞ্জ করতাম তাহলে হয়তো বা একটু আর একটু বেশি হেল্পের হতো তো আমরা আর বেশিক্ষণ আগাম না আমরা এখানে মার্কারটা স্থগিত করে দেবো যার পরে আমি গ্রুপ মার্কারের যে বিষয়টা দেখেন আচ্ছা দেখেন এখন অলরেডি কিন্তু গ্রুপ হয়ে গেছে হ্যাঁ দেখেন এই যে লার্জ হ্যাঁ এই লার্জ লার্জ কিন্তু আপনার যেটা গ্রিন কালার সেটা এক জায়গায় নিয়ে এনেছে রেড কালার যেটা সেটা এক জায়গায় নিয়ে নিছে তাই না এটা কিন্তু লার্জ এই যে এই যে সাইজ দেখা যায় আমি একটু বড়ো করি এই যেটা এখানে এই যে লার্জ সাইজ দেখা যায় হ্যাঁ আবার গ্রিন কালারটাও সাইজ দেখা যাচ্ছে আবার এখানে গ্রিন কালারটাও মানে এটা সাইজ ওয়াইজ কিন্তু আলাদা আলাদা কিন্তু কার এটা আপনার যখন বান্ডিল নাম্বার দিবেন অর্থাৎ কার্ড প্যান্ডেলের যখন নাম্বার স্টিকার দিবেন তখন কিন্তু এই সাইজ ওয়াইজ আলাদা আলাদা হয়ে যাবে তখন কিন্তু একই কাছাকাছি কিন্তু প্রত্যেকটা সাইজের পার্টসগুলো বসে গেছে তখন কিন্তু আর ওই সেটটা হবে না আসলে আমরা গ্রুপ মার্কার বেছে নেওয়ার কারণেই হচ্ছে এটা একই জায়গায় গ্রুপ করবে হ্যাঁ যে বলে না যে গ্রুপিং করতেছ আসলে গ্রুপিংটা কি একত্রে একই দলে থাকাটাই হচ্ছে গ্রুপে তো এখানে একত্রে ওর যে যতগুলো পার্স আছে সবাই একই দলে একই জায়গায় আছে যার কারণে এটা গ্রুপ মানে একই জায়গায় একত্রিত থাকা হ্যাঁ তো আমরা কাঠ প্যানেলের মার্কারগুলো কীভাবে করতে হয় এখন আপনি যদি কাউন্ট করেন দেখেন এখানে টোটাল আমার হচ্ছে ওয়ান ডাবল ফোর হচ্ছে টোটাল পিস আমার অলরেডি প্লেসও নিয়ে নিয়েছে ওয়ান ডাবল ফোর হ্যাঁ অর্থাৎ একশো চুয়াল্লিশটা পিস একশো চুয়াল্লিশটাই পিস এখানে নিয়ে নিয়েছে বান্ডিল করা হবে সেগুলো এগুলো দেয়া আছে আমি আরও ডিসক্রাইব করবো এগুলো নিয়ে অন্য একটা টিউটোরিয়ালে আজকে টিউটোরিয়ালটা আমি এ পর্যন্তই রাখতে চাই তো আপনি কার্ড প্যানেলে কীভাবে মার্কার করতে হয় আপনি অবশ্যই বুঝতে পেরেছেন তো অবশ্যই আমি বলবো যে আমার চ্যানেলে থেকে আপনি নিজেকে আপডেট করতে পারবেন এবং যত দ্রুত আপনি এই আমার গুলো দেখবেন অর্থাৎ অন্যান্য না গিয়ে যদি আমার এই ভিডিওগুলো দ্রুত দেখতে থাকেন তাহলে আপনি নিজেকে দ্রুত আপডেট করতে পারবেন অতএব সেই শুভকামনায় আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং